After understanding the criteria of marking IELTS writing task 2, আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা ওই মার্কিং ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করার জন্য একটি অ্যানসার ফরম্যাট ক্রিয়েট করব। টাস্ক 1 এর মতো এখানেও আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে কনস্ট্রাক্ট করা হবে অ্যানসারটাকে। অফ কোর্স ইন্ট্রোডাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকে আপনার রিডার বা এক্সামিনার পুরো প্যারাগ্রাফটি বা পুরো রাইট আপটি আপনি কি নিয়ে এক্স্যাক্টলি লিখছেন সেটি বুঝবে। সো ইন্ট্রোডাকশনের পরপরই আমরা চলে যাবো বডি প্যারাগ্রাফ 1-এ, দেন বডি প্যারাগ্রাফ 2-তে, উইচ মিনস আমরা দুটো বডি প্যারাগ্রাফ করবো অ্যান্ড লাস্টলি একটি কনক্লুশন লিখবো। টোটাল 4টি প্যারাগ্রাফের মধ্যে আমাদের রাইটিং টাস্ক 2-এর রাইট আপটি কমপ্লিট হবে, যেটি 250 ওয়ার্ডস মিনিমাম আমাদেরকে লিখে ফেলতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফের আবার বেশ কিছু ভাগ আছে, রাইটিং এর আন্ডারে 3টি ভাগ থাকতে পারে আছে আর কি, বডি প্যারাগ্রাফের আন্ডারে আবার বেশ কয়েকটি ভাগ আছে, টোটাল 4টি ভাগ আছে, দেন কনক্লুশনের আন্ডারেও আবার 3টি ভাগ আছে, আমরা এটি দেখব এখন। ইন্ট্রোডাকশনের আন্ডারে যে প্রথম পার্টটি সেটা হচ্ছে হুক সেন্টেন্স। হুক সেন্টেন্স ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইন্ট্রোডাকশন। হুক মানে কি? হুক হচ্ছে যখন আমরা মাছ ধরতে যাই, বড়শিতে যখন মাছ ধরে, তখন হুকের সাথে কিছু পোকা বা কিছু মাছের খাবার আটকে দেওয়া হয় না, যাতে করে মাছ সেটিতে আকৃষ্ট হয়ে ওই হুকটি ধরে ফেলে এবং আমরা যেন মাছটাকে তুলে আনতে পারি। হুক সেন্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি দ্যাট। হুক সেন্টেন্স আপনার বড়শি, আপনার মাছ হচ্ছে এক্সামিনার। আপনাকে এমন ভালো কিছু ফুড বা অ্যাট্রাকটিভ কিছু এক্সামিনারকে দিতে হবে বা রিডারকে দিতে হবে, যেন রিডার সেটি পড়ে অ্যাট্রাক্টেড হয়ে আপনার পুরো রাইট আপের দিকে চলে আসে। আপনি যেন তাকে টেনে আপনার রাইট আপটাকে রাইট আপের দিকে অ্যাট্রাক্ট করে পুরো রাইট আপ যেন ভালো মতো পড়াতে পারেন। আপনার হুক সেন্টেন্স হচ্ছে, হুক সেন্টেন্সের টার্গেটই হচ্ছে সেটা। তার মানে হুক সেন্টেন্স হচ্ছে ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইন্ট্রোডাকশন। হুক সেন্টেন্স দিয়ে আপনি রাইটারকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবেন, সরি রিডারকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবেন। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মিনস আপনি যে হুক সেন্টেন্স লিখলেন সেটির একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে। আপনি হুক সেন্টেন্স লেখার পরে সেটির একটি ইলাবোরেশন টাইপ বলা যেতে পারে ব্যাকগ্রাউন্ডকে। সো ব্যাকগ্রাউন্ডটা ইজ অলসো কাইন্ড অফ প্যারাফ্রেজিং, রাইট? প্যারাফ্রেজিং, পি ফর প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ কি করতে হবে? কোয়েশ্চেনটাকে আমরা যদি একটু মুভ করি, লাস্ট লেকচারে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে বাংলায় যদি বলি, প্রেডিক্ট করা হচ্ছে মানুষজন নিউজ পেপার আর্টিকেল বা বুকস বেশি পড়বে না, তারা চলে যাবে হচ্ছে অনলাইন রিডিং এর দিকে। তো আপনি যদি কোনো একটা হুক সেন্টেন্স লিখেন, এর পরের ব্যাকগ্রাউন্ডটা হবে ওই কোয়েশ্চেনটারই একটু প্যারাফ্রেজিং, যেটি একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া, রাইট? আপনি হুক সেন্টেন্স এরকম লিখতে পারেন যে সাপোজ এই বছরে 30% পিপল আর নিউজ পেপার সেলিং কমে গিয়েছে, দ্যাট ইজ ইউর হুক সেন্টেন্স। ডাজেন্ট ম্যাটার যে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সটি সঠিক কিনা, বাট ইট ক্যান বি ইউর হুক সেন্টেন্স। পরে যখন আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি ওই কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করবেন যে এ থেকে বোঝা যায় পিপল আর মোর অ্যাট্রাক্টেড টু রিডিং অনলাইন দেন মোর অ্যাট্রাক্টেড টু রিড অনলাইন দেন রিডিং প্রিন্টেড নিউজ পেপার অর বুকস। সি, আপনি প্যারাফ্রেজ করে একটা ব্যাকগ্রাউন্ড দিলেন আপনার হুক সেন্টেন্সের। লাস্টে থাকবে হচ্ছে থিসিস স্টেটমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশাল অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্ট অফ ইউর হোল রাইট আপ। আপনি থিসিস স্টেটমেন্টে আপনার থার্ড যে সেন্টেন্স, থিসিস স্টেটমেন্টে আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন। আপনি যে হুক সেন্টেন্সে বললেন নিউজ পেপার সেলিং কমে গিয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ডে বললেন যে নিউজ পেপার থেকে মানুষজন, প্রিন্টেড নিউজ পেপার থেকে মানুষজন সরে গিয়ে যাচ্ছে হলো অনলাইন রিডিং এর দিকে। সো আপনি কি অ্যাকচুয়ালি অ্যাগ্রি করেন? হ্যাঁ, আমি অ্যাগ্রি করি। ইয়েস, ইন মাই ওপিনিয়ন পিপল আর বিং মোর অ্যাট্রাক্টেড আর মোর ইনক্লাইন্ড টু অনলাইন রিডিং। ওয়াই? থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনার ওয়াই, আপনার ওপিনিয়ন যে এটা কারণ কি। থিসিস স্টেটমেন্টে আপনি আপনার রিজনিংটা দিবেন, বিকজ নাম্বার ওয়ান রিজনিং অ্যান্ড নাম্বার টু রিজনিং। এখন দুইটা রিজনিং আমি কেন দিলাম? নাম্বার ওয়ান রিজন হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 1, নাম্বার টু রিজন বডি প্যারাগ্রাফ 2। সি কিভাবে সবকিছু মিলে যাচ্ছে। এখন ইন্ট্রোডাকশনের থিসিস স্টেটমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট,
thesis statement hoche apnar opinion I agree or I disagree sathe apnar reason I agree because this and that this is the first reason jeta apnar body paragraph 1 e apni explain korben that is the second reason jeta apni body paragraph 2 te explain korben so thesis statement khubi important ebong khubi bhalo joto bhalo hobe apnar toto reader beshi porbe examiner toto aro interested hoye porbe so introduction tinta sentence e kintu complete hobe hook sentence background and thesis statement introduction er pore apnar body paragraph shuru hobe इंट्रोडक्शन आपनी जी थीसिस स्टेटमेंट दुटो जी रीजनिंग दिए आपनर ओपिनियन तार प्रथम रीजनिंग होच्छे बॉडी पैराग्राफ वन सेकेंड रीजनिंग होच्छे बॉडी पैराग्राफ टू आपनि जी प्रथम रीजनिंग बोली से प्रथम रीजनिंग बॉडी पैराग्राफ जो शुरू होबे तार प्रथम सेंटेंसटा होच्छे टॉपिक सेंटेंस बोले एटाके टॉपिक सेंटेंस कि टॉपिक सेंटेंस होच्छे आपनि जेई टॉपिके ओई पैराग्राफटी लिखछेन सेइटार निये एकटा सेंटेंस which means apnar je reason chilo prothom reason ta shetar ekta notun bhabe bola ba ektu onno bhabe elaborately kichu ta bola that is your topic sentence first sentence e apnar reader bujhe jacche je what is the actual topic of the paragraph paragraph ta ki niye lekha hocche so ei jonno nami sathei mile jacche topic sentence apni jokhon topic sentence ta likhlen apnake ektu elaborate korte hobe oi sentence ta ke which means apnake ektu definition dite hobe डेफिनेशन माने एमन ना जे काके बोले एरकम ना डेफिनेशन होच्छे बेसिकली एक टू इलैबोरेशन एक टू एक्सप्लेनेशन एक टू डिस्क्रिप्शन सो दिस कैन बी टू सेंटेंसेस और इवन थ्री सेंटेंसेस सो टू टू थ्री सेंटेंसेस दिए आपनार एकटी डेफिनेशन दिते होबे आफ्टर द टॉपिक सेंटेंस देन आपनाके एग्जांपल दिते होबे एखन एग्जांपल होते पारे आपनार पर्सनल एग्जांपल एग्जांपल होते पारे जेकोनो रिलेवेंट एग्जांपल मजार ब्यापार होच्छे जतबार बोलछि IELTS writing होते होबे ना एकदम करेक्ट IELTS writing होते होबे लजिकल आपनी जे रिजल्टटा दिलेन आपनी निजेर एग्जांपल एकटी बानिये निते पारेन जे आमार लाइफे आमार चाचार साथे चाचार छेलेर साथे एटी होयेछिलो आमार साथे एटी होयेछिलो एइजन्य आमार मने हय एरकम होच्छे बा एइजन्य आमी एग्री करि एइ आइडियार साथे सो आपनी एक अथवा दु सेंटेंसे एकटी एग्जांपल दिबेन बेस्ट होय जदि आपनार पार्सनल लाइफेर एग्जांपल हय আপনি বানান পার্সোনাল লাইফের এক্সাম্পল ক্রিয়েট করেন সেটি জাস্ট রিলেভেন্ট এন্ড লজিক্যাল হলেই হলো এন্ড লাস্টলি আপনাকে এন্ডিং রিমার্ক দিতে হবে অর্থাৎ আপনি যেই রিজনটা দিয়েছেন টপিক সেন্টেন্সে অথবা থিসিস স্টেটমেন্টে যে ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স যেটা ছিল সেটি দিয়ে আবার একটুখানি প্যারাফ্রেজ করে বা আপনার আরেকবার হয়তো জোর দিয়ে বলে দিতে হবে যে দিস ইজ হোয়াট আই হ্যাভ সেড ইন দ্য হোল প্যারাগ্রাফ সেটি আপনি এক সেন্টেন্সে শেষ করবেন सो टोटल मोटामुटी छय सात सेंटेंसर मध्य अपन बडी पैराग्राफ वन एवं बडी पैराग्राफ टू शेष हो इंट्रोडक्शन दो बडी पैराग्राफ शेष कर जो अपनी कनक्लूशन आसबें कनक्लूशन इज ऑल अबाउट पैराफ्रेजिंग एखे सब चे बी पैराफ्रेजिंग करते हैं कारण आपके जा जा लिखे इसे सेगल सबगलो के आर घूरिए बेचिए बोलते नतून भावे बोलते सो प्रथम जो सेंटेंसटा कनक्लूशन সেটা হচ্ছে প্যারাফ্রেজ করা হবে ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স ইন্ট্রোডাকশনের লাস্ট সেন্টেন্স কি ছিল থিসিস স্টেটমেন্ট সো থিসিস স্টেটমেন্টের যেই যেটি লিখেছিলেন আপনি আই এগ্রি ইন মাই অপিনিয়ন আই এগ্রি টু দিস বিকজ দিস এন্ড দিস সো এই ব্যাপারটাকে এই পুরো রাইট আপটাকে আপনি বা পুরো সেন্টেন্সটাকে আপনি আবার ঘুরিয়ে কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্সে লিখবেন ওকে सेकेंड सेंटेंस आपनी जेटा अलरेडी बोलें जे आपनार ओपिनियन दिलें सेटिर एकटा बैकग्राउंड दिबें होते पारे आपनी बडी पैराग्राफ वन आर टू ते जा लिखेछेन सेटिर आबार एकटी पैराफ्रेजिंग राइट एबं सेटा करते हबे वन सेंटेंस अगेन सो बडी पैराग्राफ होयतो आपनी एकटी एग्जांपल दिएछिलेन आपनी ओटाकेई बा दुटी एग्जांपल दिएछेन दुई बडी पैराग्राफे ओटाकेई आपनी एक सेंटेंसेर मध्ये एने जस्ट शर्टे लिखे दिते पारेन सो बेसिकली आपनी जेटा बिलिव करेन যেটা আপনার রিজন সেটার একটা ব্যাকগ্রাউন্ড সেটার একটা ডেসক্রিপশন কনক্লুশনে বলে দেওয়া আর লাস্টলি হচ্ছে এন্ডিং রিমার্ক এন্ডিং রিমার্ক হতে পারে বেস্ট হয় যদি আপনি কোনো এখানে প্রোভার্ব ইউজ করেন প্রোভার্ব রাইট প্রোভার্ব ইউজ করা বেস্ট হচ্ছে কারণ এখানে আপনার বোঝা যাচ্ছে যে আপনি কতটুকু ভালো জানেন আপনি আপনার নলেজ কতটুকু ভালো জাস্ট রিলেভেন্ট কোনো প্রোভার্ব যদি আপনি লিখে দেন বা রিলেভেন্ট কোনো
নলেজেবল কোনো সেন্টেন্স যদি লিখে দেন তাও চলবে, লিখতে হবে কতটুকু কোনটা এক সেন্টেন্সের মধ্যে। সো জাস্ট লাইক ইন্ট্রোডাকশন, আপনার কনক্লুশনও হবে তিনটা সেন্টেন্স। কনক্লুশন ইজ বেসিক্যালি প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং অফ থিসিস স্টেটমেন্ট, প্যারাফ্রেজিং অফ দ্য ওভারঅল রাইট আপ, বডি প্যারাগ্রাফে যা যা লিখেছেন তার একটা সেন্টেন্সে প্যারাফ্রেজ করে সামারি করে বলে দেওয়া, আর লাস্টলি একটা এন্ডিং রিমার্ক দেওয়া থ্রু আ প্রোভার্ব অথবা থ্রু আ নলেজেবল স্টেটমেন্ট। আমরা খুবই টেকনিক্যালি কীভাবে একটি রাইট আপ বা টাস্ক টু কনস্ট্রাক্ট করতে হয় সেটি দেখলাম। আমরা জাস্ট পরের লেকচারগুলোতে এখন প্রথমে ধাপে ধাপে হচ্ছে আগাবো। নেক্সট লেকচারটি হচ্ছে ইন্ট্রোডাকশন ওভারভিউ, কীভাবে ক্রিয়েট করা যায় ওই টেকনিকগুলো খাটিয়ে, এবং ওই হুক সেন্টেন্স, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড থিসিস স্টেটমেন্ট কীভাবে লিখতে হয় সেটি আমরা দেখবো।